নমস্কার বন্ধুরা, আমি চম্পা আর আমার চ্যানেল চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। এতে করে যখনই আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব, সাথে সাথে এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটি চটপট শুরু করি। আজকে আমি চিচিঙ্গা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তা হলো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপি। চিচিঙ্গার তো অনেক ধরনের পদ আমরা রান্না করে প্রায়ই খেয়ে থাকি, তবে এই ডিম আর চিচিঙ্গার কম্বিনেশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু আপনারা এটাকে সার্ভ করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এর জন্য এখানে আমি বেশ বড় সাইজের একটা চিচিঙ্গাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চিচিঙ্গার উপরের খোসাটা এবং ভেতরের বীজগুলোকে বাদ দিয়ে আমি এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে দুটো ডিমকে ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন চুলা জ্বালিয়ে চুলা একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন চুলার আঁচ মিডিয়ামে করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চেরা। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলোকে কড়াইর সামান্য সাইডে সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। এবার একটা স্পেচুলার সাহায্যে ডিমটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে এর ভুজিয়া করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই কিন্তু ডিমের ঝুড়ি কড়া হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গাটাকে আমি খুব ভালো করে ডিম আর পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এখন চুলার আঁচ একদম মিডিয়ামে করে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, চিচিঙ্গা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আর চিচিঙ্গাটা অনেকটা মজে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, চিচিঙ্গা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। এই অবস্থায় আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচানো। এই ধনে পাতা কুচানো দিলে কিন্তু চিচিঙ্গা ভাজির স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর দিয়ে দিয়েছি 2 চেরা কাঁচা পাকা লঙ্কা। এখন আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর সবার লাস্টে এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। তবে চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। তবে খুব সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু এটা খেতে ভালো লাগে। আজকের সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি। আরও 2 থেকে 3 মিনিট সমস্ত কিছুকে ভেজে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, চিচিঙ্গা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত কিছু থেকে খুব সুন্দর করে তেলও ছেড়ে আসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আজকে আমার ভীষণই মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি কিন্তু একদম গরম গরম ভাত কিংবা রুটির সাথে সার্ভ করার জন্য তৈরি। আমার চ্যানেলে আরও 2টি চিচিঙ্গার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে এর লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।